হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করবো সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আরও একবার ঐক্যশ্রী স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ নিউজ অ্যান্ড নতুন আপডেট নিয়ে। তো তোমরা জেনে থাকবে, আমি কিন্তু এখনও রেগুলারলি ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি না। তার নাম্বার ওয়ান রিজন হচ্ছে আমি এখন জব করছি, সো সারাদিন আমাকে ডিউটি মেনটেন করে রাতের দিকে যদিও ভাবে ভিডিও প্রেজেন্ট করবো, সেক্ষেত্রে রাত্রের দিকেও আমাকে অনেক সময় আদার্স কাজকর্ম করতে হয়, সেই জন্য ভিডিও প্রেজেন্ট করতে পারি না। তো ডোন্ট মাইন্ড, আমি চেষ্টা করব যখন যেরকম সুন্দর সুন্দর আপডেট পাবো তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম একদম উইদাউট ফেস ক্যামে, সরাসরি স্ক্রিন রেকর্ডিং ওপেন করে নিয়েছি, বিকজ আজকে কিন্তু ন্যাশনাল হলিডে রয়েছে, অর্থাৎ আজকে আমাদের রিপাবলিক ডে, সেই জন্য অফিস ছুটি ছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট আপডেট কয়েকদিন ধরে আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব, তাই আজকেও প্রেজেন্ট করতে চলে আসলাম আমাদের চ্যানেলের পর্দায়। তো আজকের বেসিক্যালি আপডেটগুলো হবে, অনেক স্টুডেন্টের অলরেডি লট নম্বর পড়ে রয়েছে, পেমেন্ট দিচ্ছে না, একই টপিক তোমাদের সঙ্গে আবার রিপিট করব। সেকেন্ড হচ্ছে কিনা, অনেকের অ্যাওয়াইটিং ফর লট জেনারেশন রয়েছে, তোমাদের নতুন করে লট নম্বরও দেওয়া হচ্ছে না, যেটা জানুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা বলেছিলাম দিতে পারে, কিন্তু সেটাও দেওয়া হয়নি। 15 তারিখের আগে অবধি আমরা ভেবেছিলাম যে 15 তারিখের মধ্যে আমাদের লট নাম্বার দেবে, তার পরবর্তী আমি কিন্তু এই মাসের 21 তারিখে একবার অফিসে কন্ট্যাক্ট করি, সেক্ষেত্রে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট আপডেট পেয়েছি, সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে কবে তোমাদের এক্স্যাক্টলি যাদের অলরেডি লট পড়ে রয়েছে তাদের পেমেন্ট দেবে, সেই সঙ্গে যাদের লট এখনও পড়েনি অ্যাওয়াইটিং ফর লট জেনারেশন তোমাদের লট জেনারেট কবে করা হবে। তো বেসিক্যালি এটাই আজকে আমাদের ভিডিওর মেন বিষয়বস্তু, তাই এই সুন্দর ভিডিওটা তোমাদেরকে দেখতে অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তো চলো বন্ধুরা সরাসরি শুরু করছি। তার আগে যে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইবারের কাছে এগোচ্ছি, তোমরা আমাদেরকে আরও সাপোর্টের হাতটা বাড়িয়ে দিলে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ির মধ্যে 10K পূরণ করার। তো চলো আজকে আর বেশি না বকে শুরু করছি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড লার্নার, তোমাদের প্রথমত জানাবো যে আমরা ঐক্যশ্রী মাইনরিটি ডিপার্টমেন্টে 21 তারিখে কন্ট্যাক্ট করেছিলাম, সেক্ষেত্রে সেখান থেকে আমরা আপডেট পেয়েছিলাম যে আমাদের যেহেতু জানুয়ারি মাসে মাল্টিপল হলিডে পড়ছে, ন্যাশনাল স্টেট দুই ধরনের হলিডেই পড়ছে, সুতরাং এক্ষেত্রে কিছুটা ডিলে হয়েছে। তবে 21 তারিখে আমাকে ওনারা বলেছিলেন বিটুইন 29th January to 5th February এর মধ্যে আমরা নতুন করে একটা লট জেনারেট করব, যেটার বড় ধরনের বিল আমরা পাস করাতে যাচ্ছি। তো আমাদের অপেক্ষা রয়েছে আর কয়েকদিন, মাত্র 2 দিন, আগামীকাল হয়তো মেবি হবে না, আবার তার পরবর্তী দিন অর্থাৎ 28 তারিখ আমাদের সানডে পড়ছে, এবং 29 তারিখ থেকে আমাদের ওনারা ডেট দিয়েছেন 29 তারিখ থেকে ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে একটা লট জেনারেট মেবি করবেন ওনারা, কিন্তু এটা আমাকে জানালেন। তো আশা রাখছি আমরা এরই মধ্যে হয়তো আমাদের লট জেনারেটেড করা হবে এবং আমাদের নতুন করে পেমেন্টের কাজ আবার শুরু হবে, কারণ তোমরা জানো প্রত্যেকটা স্কলারশিপ ডিপার্টমেন্টে ফান্ড এখন অ্যাভেলেবল হয়ে গেছে। রিসেন্টলি ওএসি স্কলারশিপে যাদের আগের ইয়ারের পেমেন্ট বাকি ছিল তাদের পেমেন্ট ক্লিয়ার করার প্রসেস চালু হয়েছে, সেই সঙ্গে SBMCM জেনারেল স্কলারশিপেরও পেমেন্ট চালু করা হয়েছে, শুধুমাত্র মাইনরিটি স্কলারশিপের পেমেন্ট একটু এবছর ডিলে হয়ে যাচ্ছে। তো এটার কোনো ব্যাপার না, তোমাদের আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি পেমেন্ট স্টার্ট হয়ে যাবে, এবং পেমেন্ট স্টার্ট হলে খুব বড় ধরনের অ্যামাউন্ট পেমেন্ট করা হবে। এর পরবর্তী আসা যাক, ডিসেম্বর মাসে কিছু স্টুডেন্টের লট নাম্বার পড়েছিল, তাদের লটের পেমেন্ট কবে দেওয়া হবে? তো যে সমস্ত স্টুডেন্টদের ডিসেম্বর মাসে লট পড়েছিল তাদের পেমেন্ট এই একই ফেজে তোমাদের বিল ট্রেজারির কাছে পাঠানো হবে এবং তোমাদের পেমেন্ট ক্লিয়ার করা হবে। তো আশা রাখি তোমাদের লট নম্বর হয়তো চেঞ্জ হতে পারে, নতুন লট আবার জেনারেট হতে পারে, যাদের অলরেডি ডিসেম্বরে লট পড়েছিল কিন্তু টাকা পাওনি, আন্ডার প্রসেস রয়েছে তাদের জন্য। তো মোটামুটি আজকের এই দুটো ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে আমি 21 তারিখ থেকে দেবো ভাবছিলাম, কিন্তু এই কয়েকদিনে আমি টাইম পাইনি, তাই আজকে কিছুটা ডিলে করে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। তো আপডেট যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।